আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার সুইটি সুইটি আপু এবং ভাইয়ারা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন কী কী করি, আমার মেয়েরা আমার কাজে কীভাবে হেল্প করে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমার মেয়েদের জন্য নাস্তা নিয়ে নিয়েছি, দুধ আর রুটি। তো আমিও ভাজি বা কোনো কিছু দিয়ে চা দিয়ে খেয়ে নিব রুটিটা, আমার মেয়েদেরকে দুধ দিয়ে দিয়েছি। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, এটা সকালে ঘুম থেকে উঠার পর। তো শেয়ার করব আমার মেয়েরা আমার কাজে কীভাবে হেল্প করে। দেখুন, আমার দুই মেয়ে, আমার ছোটো মেয়ে কিন্তু সবাইকে হাই দিচ্ছে, সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। ওরা এখন বিছনা গোছাচ্ছে, আর শীতকালের বিছনা মানে অনেকটাই ঝামেলা মনে হয় আমার কাছে। আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার মেয়েরা এখানে, আমার ছোট মেয়ে বড় মেয়েকে একটু হেল্প করছিল, ও অনেকটা ছোট, তেমন পারে না, তবু বোনকে একটু হেল্প করছে। তো এখানে যেহেতু বিছনা গোছাতে এসেছি, তো এইটা আমার নিজের করা একটি নকশি খাতা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। অনেকেই কিন্তু এগুলো দেখতে অনেক পছন্দ করেন। তো দুই মেয়ে এভাবেই ধরে কিন্তু কাঁথাটা ভাঁজ করে, যেহেতু কেউ একা পারে না, বড় মেয়েও পারে না, ছোট মেয়েও পারে না। বেশিরভাগ আমি এই ভাঁজ করাগুলো আমি করে থাকি, মাঝে মধ্যে ওদেরকেও একটু শেখানোর চেষ্টা করি। তো এটা আমি করেছি, এটা প্রায় 2 বছর হচ্ছে এই কাঁথাটা আমি করেছি। তো কাঁথাটা অনেক আমার একটা প্রিয় কাঁথা, ডিজাইনটা এটা আমি নিজেই করেছিলাম। ওই সময় ইউটিউব জগতে আসা হয় নাই বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো কী হয়েছে এখনই শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি কেউ ডিজাইন দেখতে চান তাহলে এভাবেই করে নিতে পারেন, এটা কিন্তু খুবই সহজ। আমি এখানে কাঁথা স্টিচ আর স্টিচ দিয়েছি, ওটা এখন মনে পড়তেছে না নামটা, তবে মাঝখানে একটা লেজের মতো করে দিয়েছি, ওটা সুতার সাহায্যে করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি মামার মেয়েদেরকে মাঝে মধ্যে বিছনা গোছানো হালকা টুকটাক কাজ শেখানোর চেষ্টা করি। সবসময় আমি করতে পারবো কিংবা আমি সুস্থ থাকবো ওটার কোনো গ্যারান্টি নাই, এই জন্য ওদেরকে হালকা পাতলা কিছু কাজ শেখাই, যেন ওরা নিজেদের মতো করে নিজেরাই একটু টুকটাক আমাকে হেল্প করতে পারে। তো এখানে এই বিছনাটা কমপ্লিট করা শেষ, এখন ওদের রুমে ওদের বিছনাটা গুছিয়ে নিবে, এটাও গুছিয়ে নিয়েছে। তো আপনাদের কার কার বাবু এভাবেই হেল্প করে অবশ্যই জানাবেন। এখন ওদের রুমে চলে আসলো, আমার বড় মেয়ে একটু ঠিক করে দিচ্ছে। এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের গৃহস্থলী কাজের মধ্যে অনেক বেশি হেল্প হয় যখন আমাদের বাচ্চারা এগুলা একটু একটু যখন আমাদেরকে হেল্প করে, তখন আমাদের অনেক হেল্প হয়। যেহেতু আমরা সারাদিন সেই সকাল থেকে টুকটাক এই সেই কাজে অনেকটাই ব্যস্ত থাকি, সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে আমার মেয়েরা অনেক হেল্প করে আমাকে। তো ওদের বিছনাটা ওরা দুই বোন মিলে গুছিয়ে নিচ্ছে, আমার ছোট মেয়ে ক্যামেরার সামনে এসে একটু দুষ্টামি করছে। তো যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথা বলা কিংবা কাজে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে ওদের রুম গোছানো শেষ, এখানেও কিছু নকশি খাতা আছে, আমি একদিন ডিটেলস আমার সবগুলো নকশি খাতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ওদের দুজনের এখানে 2টা খাতা আছে, এগুলোও কিন্তু আমি নিজেই সেলাই করেছি। আমার সবগুলো খাতা আমি নিজেই ডিজাইন করে পছন্দ মতো সেলাই করেছি। এখানে 2 বোনের 2টা খাতা। তো ওদের বিছনাটা গোছানো কমপ্লিট,
তো ওদেরকে বিছনা গুছিয়ে আমার বড় মেয়ে অনেক ক্লান্ত বসে আছে, সে আরও আমাকে কাজে হেল্প করেছে। আমি অতটুকু ভিডিও করতে পারি না যেহেতু এদিকে আমার রান্নার সময়টা অনেকটা দেরি হয়ে গেছে। তো ঝটপট আপনাদের সাথে একটা চিতল মাছের রেসিপি আজকে শেয়ার করব। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দুই কোয়া রসুন কুচি করে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি রসুনে মাছে রসুনটা একটু দেওয়ার চেষ্টা করি। সরি, এগুলো ফলি মাছ, আমি প্রথমে চিতল মাছ বলে ফেলেছিলাম, এগুলো হচ্ছে ফলি মাছ, মাঝারি সাইজের। তো এগুলো কেটে ভালো করে ধুয়ে উপরের আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের উপরের আঁশটা ছাড়ানো কিন্তু আমার কাছে অনেক কষ্টকর মনে হয়, তবে মাছটা খেতে অনেক সুস্বাদু। অনেকেই বলে থাকে এই মাছটা নাকি শীতকালে খাওয়া বা এই মাছটা নাকি কোনো মানে খুব ঔষধি একটা কাজ করে, ওটা আমি শিওর জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ফলি মাছটা। তবে এই মাছটা যদি অনেকটা বড় সাইজের হয় এটার কোপ্তা কিন্তু খুবই টেস্ট। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, রসুন কুচিটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিব, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমাদের মেয়েদের ঘর গোছানো, বাচ্চাদের লেখাপড়া, রান্না করা এগুলো করতে করতে মূলত অনেকটা সময় চলে যায়। তো সব কিছু তো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে অনেক সময় পারি না, অনেক সময় করি কিন্তু এগুলো শ্যুট করা হয় না। আমরা মাত্র আমাদের 24 ঘন্টা লাইফস্টাইলটা খুব কম, 20 মিনিট কিংবা 25 মিনিট কিংবা 15 থেকে 16 মিনিট অটুকের মধ্যে দেখানোর চেষ্টা করি। তো আমি ঝটপট রান্নাটা করে নিব যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে। এটা কিন্তু গতকালকের ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন তাদের প্রতি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রিপশনের পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। লাইক দিতে ভুলবেন না, যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার কাজ, আমার মেয়েদের কাজ, রান্নাবান্না কীরকম হয়েছে, আপনারা কে কীভাবে রান্না করেন বা আপনাদের সারাদিনটা কীভাবে কাটে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকেই নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে ইচ্ছে করে। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, এদিকে টমেটো আর মশলাগুলো একটু ভাজা ভাজা হতে থাক। আমি একটু 2-1 সেকেন্ড বা 2-1 মিনিট অন্তর অন্তর করে একটু মশলাগুলো দিয়ে থাকি। তো এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, যেহেতু এখানে আমি অনেকটা কাঁচামরিচ দিয়েছি। শীতকালে কিন্তু কাঁচামরিচের তরকারি অসাধারণ লাগে। আমার বাটা কাঁচামরিচ ছিল না, এই জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ 7 মতো, এগুলো দেওয়ার পর আমি 2-1 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিব। মশলাটা যত বেশি ভাজা ভাজা হবে প্রত্যেকটা তরকারির ততটা টেস্ট হয়। তো মশলাগুলো ভালো করে কষানোর পর এবার আমি পলি মাছগুলো এখানে অ্যাড করে দিব।
করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আশা করি ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি মাছটা ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ কষানোর পর এবার আমি হালকা পানি দিয়ে দিব, প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি, হালকা করে পানি দিয়ে দিব যেন মাছটা পরিমাণ মতো সিদ্ধ হয়ে যায়। তবে আমি এখানে বেশি ঝোল রাখবো না, হালকা হালকা ঝোলেই হবে এই মাছটা। এটা কিন্তু বেশি ঝোলে ভাল লাগে না, একটু ভুনা ভুনা হলে ভাল লাগে। তো আমি এখন ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে দিব। এই যে 15 মিনিট পর মাশাল্লাহ অনেকটাই পানিটা ঝোলটা আর কি টেনে গিয়েছে, একদম অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা উঠিয়ে চারপাশ থেকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর লবণটাও একটু চেক করে নিচ্ছি। আশা করি আপনাদের আজকে এই ফলি মাছ রান্নার রেসিপিটি অনেক ভালো লাগবে। তো এটা আরও দুপুরে কিছু সবজি এবং শাক ছিল, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, জাস্ট মাছ রান্নাটা শেয়ার করলাম। তো আমরা এখন দুপুরের লাঞ্চ করে নিব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি ছাদে চলে যাচ্ছি। এই যে আমার ছোটো মেয়ে, ও বের হচ্ছে, আমরা ছাদে চলে যাচ্ছি কাপড় আনতে। সেই ক্ষেত্রেও কিন্তু আমার মেয়েরা আমাকে অনেক বেশি হেল্প করে। এই যে ছোট মেয়ে উঠে যাচ্ছে ছাদে, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমরা মা মেয়ে এখন ছাদে চলে যাব, এখানে অনেকগুলো কাপড় দিয়েছি আজকে, যেহেতু এখানে শীতকাল কাপড়গুলো সহজেই কিন্তু শুকাতে চায় না, একদম দুইবার করে দিতে হয়। আমাদের ছোট একটি ছাদ, ছাদটা কিন্তু তেমন বড় না। তো এই যে আমাদের অনেকগুলো কাপড়, তো সবগুলো এখন উঠিয়ে নিব। আমার ছোট মেয়ে কিন্তু অনেক লাফালাফি করছিল, আমাকে বলছিল তার গাছগুলো দেখানোর জন্য। তো ভাবলাম একটু শেয়ার করি, এখানে গাঁদা ফুলের অনেক কলি চলে এসেছে, হয়তো বা 2-1 দিনের মধ্যে এগুলো ফুটবে। এখানে কিন্তু ওভাবেই ফুল ফুটে রাখা যায় না, বিভিন্ন বাচ্চারা উঠে ছিঁড়ে ফেলে। এখানে একটা অ্যালোভেরা গাছ, এই গাছটা আমি নাম জানি না, আমার মেয়ে ওর দাদু বাড়ি থেকে এনেছে। এইখানে কিছু আমি মরিচের বিচি ফেলেছিলাম, একদম পাকা মরিচ, এগুলো থেকে দেখতেছি মাশাল্লাহ ছোট ছোট গাছ উঠতেছে। এই যে অ্যালোভেরা গাছটা, আর এটা হচ্ছে পোলাও পাতা বলি, এক এক অঞ্চলে এক এক ভাষায় বলেন, তবে আমরা পোলাও পাতা বলে থাকি। এই গাছটা মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে, অনেক ছোট ছিল এটা যখন লাগিয়েছিলাম। এগুলো কিন্তু ডাল ভাত যে কোনো কিছুতে দিলে অনেক সুগ্রাণ, অনেক ভালো লাগে। এখানে আমার কিছু সোফার কভার আছে, পর্দা আছে, এখন আমি আমার কাপড়গুলো নিয়ে নিব। কিছু শুকিয়েছে, কিছু আরও দিতে হবে, এই অবস্থা আর কি। তো বালতিতে নিয়ে নিচ্ছি, আমার মেয়ে বক্সে ক্লিপগুলো নিয়ে নিচ্ছে। তো আজকে আমি সারাদিন কী কী করলাম জাস্ট কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়েদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর দোয়া করবেন আমার ছোট্ট এই পরিবারটির জন্য, আসমা ফ্যামিলি ওয়াল চিটিটির জন্য। তো আমি আজকের মতো এইখানে ছাদ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।